Matia Makura Idio. 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 আমি বহুত কলো মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক প্রায় 80খন মেমোরেন্ডাম 40টাতকৈ অধিক প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বহুত কলো, কিন্তু আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আজি এটাই আহ্বান জানাবলে বিচাৰিছো যে এই মানুষখিনিক যে আপুনি আঢ়ৈটা বছরে কন্দুয়ালে, থলুয়া মানুষখিনিক যে আঢ়ৈটা বছরে কন্দুয়ালে, তার পাপ, তার পরিণাম, তার প্রতিশোধ আপুনি হাতে হাতে 2024 চনের ইলেকশনত পালে নে নাই আপুনি এই কথাটো আমাক কব নালাগে, নিজের আইনাত এবার মুখখন চাই আপুনি খুদক যে খিলঞ্জীয়া মানুষের উপর বর্মতা দেখুয়া, খিলঞ্জীয়া মানুষক কন্দুয়া, খিলঞ্জীয়া মানুষক দাদাগিরি করা, খিলঞ্জীয়া মানুষ সম্মুখত বনিয়াক মাতি দি থলুয়া মানুষখিনিক নিজের মাটি ভেটির পর উচ্ছন করা, ইয়ার পরিণাম আপুনি 2024ত পালে নে নাই এই কথাটো আপুনি নিজক এবার খুদক। আপুনি যিমানে ডাঙর ডাঙর কথা নকক লাগিলে, উজনি অসমত, উত্তর অসমত বিজেপির ভেটি থলুয়া মানুষের অধ্যুষিত অঞ্চলের পর চপরা চপরা যে খহিছে তার অন্যতম একটা কারণ হয়েছে শিলহাকু মানুষের চকুর পানি। আমি যেতিয়া বিভিন্ন প্রান্তলে যাও আমাক মানুষে সুধে শিলহাকু মানুষরে কিবা পালে নে, শিলহাকু মানুষখিন ভালকৈ আছে নে, শিলহাকু মানুষখিনির ক্ষেত্রে সরকারে কিয় ইমান অন্যায় করলে, তেতিয়া আমি বাকরুদ্ধ হয়ে যাও আর আমি দুঃখের কথাবিল মানুষের আগত কও। আর আমি দেখিল যে থলুয়া মানুষের উপর দেখা বর্মতার ইয়ার আংশিক হলেও প্রতিফলন এইবার ইলেকশনত ঘটিলে। গতি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপুনি কোয়া প্রত্যেকটি কথায় মিছা বলে এটা এটা এটাকে প্রমাণিত হল। বানমুক্ত গুয়াহাটির স্লোগান দি গুজরাটের নিচিনা কনকারিয়া আর গুপি তালাবর নিচিনা দুটা তালাব বুলাম বলে কই শিলহাকুর মানুষ উচ্ছেদ করা আজি আঢ়ৈটা বছর হল, কিন্তু আজির দিনটো বারিষার আরম্ভণিতে হওয়া সমগ্র গুয়াহাটি জলমগ্ন, কিন্তু সেই তালাব কত গল, 1203টা পরিয়ালক উচ্ছেদ করার পাছতো কিয় নবীনগর জলমগ্ন হয়ে থাকিল, কিয় অনিলনগর জলমগ্ন হয়ে থাকিল, কিয় আজি গুয়াহাটিত পানি নকমিল, সেই প্রশ্নের উত্তর আজি অসমবাসী রাইজে বিচারিছে আপুনি দিব পারিবনে? কিয় আপুনি 17টা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হব বলে এখন সার্কুলার জারি করার পাছতো আজি আঢ়ৈ বছরের পাছতো জিঞ্জার থিয় হয়ে থাকিলে? কিয় আজি আইডিয়াল খিলবিহুত বোল্ডেজার লগাবলে আপনার সাহস নহল? কিয় আজমলের ঘর ভাঙিবলে আপনার কলিজার দম নহল? কিয় জয়ন্ত মল্ল বড়ার মাটি কাহি লব নোৱাৰিলে? এই প্রশ্ন উত্তর দিব আপনি পারিবনে? কেবল থলুয়া মানুষক করা অন্যায়, কেবল খিলঞ্জীয়া মানুষের মাটি কাহি লই যি আপনি আঘাত দিলে ইয়ার পরিণাম আপনি হাতে হাতে পাইছে আর পাব। এটাই আপনার উপায় আছে, যদি আগন্তক নভেম্বর মাহর পঞ্চায়েত নির্বাচনত থলুয়া মানুষে যদি আপনার গ্রামাঞ্চলের গুলিয়ে পোখায় উগালিব নালাগে তেতিয়াহলে আপনার এটাই উপায় আছে, যদি 26ত পুনের আপনি মুখ্যমন্ত্রী আসনত বহার আপনার সপোন আছে তেতিয়াহলে আপনার এটাই উপায় আছে, আপনি এই পাপ থলুয়া মানুষক বুকুত আঘাত করা পাপ উচ্ছন করবলে কারণে, পাপ মোচন করিবর কারণে আপনি শিলহাকুর মানুষক জনতা ভবনলে মাতক, শিলহাকুর মানুষক আপনি আপনার চেম্বারলে মাতক, মাতিনি আপনি কোক হয় আপনার ক্ষেত্রে অন্যায় হল, হয় মই আপনার উচ্ছেদ করব নালাগিছিল, গতিকে আহক আমি আপনার মাটি প্রদান করবর কারণে সিদ্ধান্ত লৈছো, ক্যাবিনেট বৈঠকত সিদ্ধান্ত লৈছো, বিধানসভাত সিদ্ধান্ত লৈছো, আপনার আমি মাটির বিনিময়ত মাটি দিম, একমাত্র আর একমাত্র সেটাই উপায় আছে, সেই কাম নকরালৈকে আপনার থলুয়া মানুষে কেতিয়াও ক্ষমা নকরে, খিলঞ্জীয়া মানুষের চকুর পানি ইয়ার পরিণাম প্রতিশোধ অনাদি অনন্তকালের কারণে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে ভোগ করব লাগিব। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনার পাপ মোচন করবর হলে প্রথম আর একমাত্র কামটা আপনি শিলহাকুর মানুষক মাতি দিয়ক আর সেই কথা আপনি রাইজ জনাওক যে ভুল হল, আমি মাটি প্রদান করছো, আমি উচ্ছেদ করব নালাগিছিল।